শিখবন জেলা চাপাই নবাবগঞ্জ। ইব্রাহিম খলিল বলল আমাদের তো রাজু আহমেদ বলছি স্যার নিষ্পত্তির আমার রায় পাইল না, কোনো কিছু পাইল না, আমরা কেন তিনজন চাকরির আশ্বাস দেন, আমরা চাকরির আশায় তাকে অফিসের মাধ্যমে দিয়ে তো আমরা ওখান থেকে এখন আমরা অসহায়ের মতো দৌড়ে গেলাম। ডাকঘর ও থানা শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ অভিযুক্ত শিবের খোঁজ দেই, যিনি আমাদের চাকরি নম্বর দিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করেন।